আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে, আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রবলেম এবং সলিউশন সেশনে জনাব দত্ত ভাইয়ের প্রবলেম এবং সলিউশন নিয়ে। তো আমাদের দত্ত ভাই প্রবলেম লিখেছেন, ভাই আমি এক জোড়া পাখি কিনেছি, পাখিগুলো হাঁড়ির উপরে বসে থাকে। এখন আমি কি হাঁড়িটা উপর দিকে দিয়ে দিব আর ভিতরে কিছু ঘাস দিয়ে দিছি যেন ওরা আরামে বসতে পারে, এতে কি কোনো সমস্যা হবে? ভিতরে জনাব দত্ত ভাই ভিতরে যে ঘাসগুলো দিয়েছেন অবশ্যই ঘাসগুলো সরাই নেবেন। আর হাঁড়ির উপরে পাখি বসাটা স্বাভাবিক, কিন্তু হাঁড়ির উপরে একটা আপনি ছোট মাটির যে ইয়াগুলো ডাকনাগুলো আছে এগুলো ইউজ করবেন, নাহলে উপর দিয়ে যদি আপনি ডাইরেক্ট নিচে নামার অভ্যাস হয় পাখিগুলোর, সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট ডিমের উপর পড়লে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ডিমের প্রবলেম হবে ব্রিডিং এর পরে। কিন্তু আপনার পাখিগুলো দুইটাই দেখতেছি আমি ফিমেল, এই পাখিগুলো অবশ্যই আপনি মেল অ্যাটাচ করে দিবেন, সাথে ফেয়ার অ্যাডজাস্ট করে দিবেন, এবং আপনার পাখিগুলো সেমি অ্যাডাল্ট, এগুলো এখনো অ্যাডাল্ট হয়নি, কিন্তু তারা অ্যাডাল্ট হওয়ার আগে বা ওরা ব্রিডিং মোডে আসার আগে আপনি ভিতরে হাঁড়ি দেওয়াটাও ঠিক হয়নি। আর হাঁড়ির ভিতরে যে খড়কুড়োগুলো দিয়েছেন তা তো একেবারে ঠিক হয়নি, কোনো অবস্থাতে আপনি হাঁড়ির ভিতরে খড়কুড়ো দেওয়ার দরকার নাই। তারা যখন খড়কুড়ো যদি প্রয়োজন হয় ভিতরে কখনো, তাহলে এই যে দেখতেছেন সিডের যে সিডে মিক্স সিড যেগুলো এগুলো যে ভুষিগুলো ওরা ভিতরে নিয়ে যাবে, আর সাধারণত প্রয়োজন হয় না ওদের, ইনকেসও প্রয়োজন হলে ওরা নিয়ে যাবে, আপনার কোনো কিছু দেওয়ার ভিতরে দরকার নেই, হাঁড়ি একদম ক্লিয়ার রাখবেন। আর এখন যেহেতু আপনার পাখিগুলো সেমি অ্যাডাল্ট, হাঁড়িও ভিতরে দেওয়ার দরকার নেই, হাঁড়ি যখন ওরা ব্রিডিং মোডে আসবে তখন আপনি হাঁড়ি দিবেন। এর আগে আপনাকে অবশ্যই ক্রিমের কোর্সটা করাবেন প্রতি দুই মাস পর পর, আর ক্যালসিয়াম জিঙ্ক এবং মাল্টিভিটামিন কোর্সগুলো করাবেন, সেক্ষেত্রে পাখি মোটামুটি সুস্থ থাকবে এবং ব্রিডিং মোডে আসবে। এটার পাশাপাশি সবুজ শাকসবজি এবং সবুজ সিজনাল যে ফলগুলো আছে সবুজ শাকসবজির পাশাপাশি ফলগুলোও খাওয়াবেন, এই ক্ষেত্রে আপনার পাখি সুস্থ থাকবে এবং দ্রুত ব্রিডিং মোডের জন্য রেডি হয়ে যাবে। যখন ব্রিডিং মোডের জন্য রেডি হবে তখনই আপনি ভিতরে ফাতেল দিবেন এবং ফাতেলের উপরে একটা ঢাকনা দিবেন যেন ডাইরেক্ট উপর থেকে না নিচে পড়ে, এই জিনিসগুলো খেয়াল করবেন। সাথে কেটেল ফিশবোন এবং মিনারেল ব্লক দিবেন যেন পাখির ভিটামিন এবং ক্যালসিয়াম যাতে কোনো সমস্যা না হয়। আশা করি আপনার পাখিগুলো ভালো থাকবে। ভালো থাকুক সকল খামারের পাখিগুলো, ভালো থাকুক সকল খামারি বাইরাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও উপকৃত হয়। তো খামারি ভাইদের সকল সমস্যা নিয়ে আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রবলেমগুলো সলিউশন করার জন্য চেষ্টা করতেছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, এবং পাখির যখন কোনো একটা প্রবলেম নিয়ে আপনি ভিডিও করার জন্য পাঠাবেন বা আপনার সমস্যাগুলো সমাধানের জন্য পাঠাবেন অবশ্যই ক্লোজ ছবি দিবেন, তাহলে আপনার সমস্যাগুলো ক্লিয়ার বুঝতে সুবিধা হবে এবং সমাধানও সহায়ক ভূমিকা পালন করবে। তো ভালো থাকুন সকল খামারি ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।